কদিন বাদে আমার মেয়েটাকে দেখলাম, এত ভালো লাগছে আমার। প্লিজ বাবা, এত কাজের ছেলে সে কাজকর্ম ফেলে এখানে এলো রাধামাকে নিয়ে কদিন থাকবে বলে। খুব খুশি হয়েছি আমি, খুব খুশি হয়েছি। ঠাকুর, ওদের দুটোকে এরকম ভালো রেখো, সুখে রেখো। আন্টি তুমি দেখো, সকাল থেকে রাত হয়ে গেল, এখন অবধি কৃষের কোনো খবর নেই, কোনো খবর নেই। ওরা ফোনটাও করছে না, ফোন ধরছেও না। আমার না প্রচন্ড ভয় করছে, বিশেষ করে আমার প্রচন্ড ভয় করছে। আমার মাঝে মাঝে কি মনে হচ্ছে জানো তো? আমার মনে হচ্ছে যে ওরা বোধহয় সিঙ্গাপুরে যায়নি জানো তো। হোয়াট, সিঙ্গাপুরে যায়নি তো কোথায় গেছে ওরা? সারা, তুমি কি কিছু সন্দেহ করছো? না না, যদি সন্দেহ করছো বলে ফেলো, কাম অন টেল মি। যে এটা কি হতে পারে, রাধাকে নিয়ে কৃষ সিঙ্গাপুরে না গিয়ে সোজা কাটোয়া চলে গেল? সন্দেহ তো হচ্ছেই, বাট হাতে কোনো স্ট্রং প্রমাণ নেই না আন্টি। চলো, চুপ করে রইলে কেন সারা? না না, সন্দেহ না, সন্দেহ না, মানে আমার টেনশন হচ্ছে তো। আমি টেনশনে কি বলতে কি বলে ফেলছি আমি নিজেই বুঝতে পারছি না জানো। আন্টি প্লিজ, তুমি যেখান থেকে পারো কৃষের অন্তত একটা খবর আমাকে এনে দাও। আমি বুঝতে পারছি না তো, আমার টেনশন হচ্ছে, আমি 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 জাস্ট পারছি না আর। আরে কৃষের জন্য কি আমার কোনো টেনশন হচ্ছে না? কিন্তু ওকে তো কন্ট্যাক্ট করার কোনো উপায় আমি দেখছি না। এ যারা, একটা কাজ করো তো, ফোনে পাচ্ছ না, ওকে মেল করো না একটা। Send him a mail and ask him to revert back immediately. Okay, Antip. Oh, come on, Shubha. আশ্চর্য, ওরা একটা কাজে গেছে, সেখানে এক্ষুনি মেল করে ওদের ডিস্টার্ব না করলে কি চলছিল না তোমার? শুভেন্দু, আমি কৃষের মা, ও খবর না পেয়ে আমি টেনশন করছি। আর আমি ওকে একটা মেল পাঠালে ও ডিস্টার্ব হবে? আর আমি যে সকাল থেকে আমি ডিস্টার্ব হয়ে আছি ওর জন্য সেটা কিছু না? আরে না না, এত টেনশনের কিচ্ছু নেই শোভা। আছে কি নেই সেটা তুমি এখানে বসে কি করে জানলে? নাকি তুমি এমন একটা কোনো ওদের খবর জানো যেটা আমাকে জানাতে চাইছো না? কি কি ছেলে মানুষই কথা বলছো তুমি শোভা? হ্যাঁ, তুমিও যেখানে আমিও তো সেখানে, আমি আলাদা করে আবার ওদের কি খবর জানবো? উফ, এই ছেলে মেয়ে দুটোর জন্য আমাকে যে কি ভুরি ভুরি মিথ্যে কথা বলতে হচ্ছে। ও না, অবশ্য এর মধ্যে একটা আনন্দ আছে। না, ওরা হয়তো ফ্যাশন শোটা নিয়ে ব্যস্ত আছে, একটু ফাঁকা হলে নিজেরাই ফোন করবে। না না, কল করার হলে এতক্ষণে করতো না। ওদের একবারও মনে হচ্ছে না ওদের মম এখানে টেনশন করছে। আই এম ওয়ারিং হিয়ার। শুভেন্দু, ব্যাপারটা যে একটু একটু করে মিস্টেরিয়াস হয়ে যাচ্ছে সেটা তুমি ফিল করতে পারছো না? মিস্টেরিয়াস? ও ও, সত্যি? আরে ছেলে মেয়ে দুটো অফিসের কাজে সিঙ্গাপুর গেছে, তাই এর মধ্যে মিস্টেরিয়াস কি দেখলে তুমি? এই তো সামনে, এই তো সামনে, আর একটুখানি চলুন না পেয়ে যাবেন। আরে এটাই তো বাঙালিদের ধর্ম। এই ধরুন আপনি পথচলতি কাউকে জিজ্ঞাসা করলেন যে আপনার ঠিকানাটা কোথায়, সে বলবে এই তো দুপা এগিয়ে সামনে। তারপর আপনি দুপা এগিয়ে আপনি আপনার ঠিকানাটা খুঁজে পেলেন না। তারপর আপনি আবার আরেকজনকে জিজ্ঞাসা করলেন আপনার ঠিকানাটা কত দূর, তো সে আপনাকে বলবে এই তো সামনে। তারপর এই তো সামনে গিয়েও আপনি আপনার ঠিকানাটা খুঁজে পাচ্ছেন না। তারপর আপনি আবার আরেকজনকে জিজ্ঞাসা করলেন, সে ওই একই উত্তর দিল যে এই তো সামনে, এই তো সামনে। তারপর আপনি আবার আরেকজনকে জিজ্ঞাসা করলেন, সে ওই একই উত্তর দিল। এই করে করে আপনি প্রায় 5 কিলোমিটার হেঁটেই ফেললেন, তাও আপনি আপনার ঠিকানাটা খুঁজেই পেলেন না। তোমার সাইবার ক্যাফেটাও তাই হবে নাকি? শুধু হেঁটেই যাবো, হেঁটেই যাবো, অথচ খুঁজে পাবো না? না না, আমাদেরটা তা হবে না। ওই তো দেখুন প্রায় দেখাই যাচ্ছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। আরে ওই তো শেষ প্রান্তে দেখুন, ওই যে দূরে যে আলোটা দেখতে পাচ্ছেন ওইটাই সাইবার ক্যাফে। কোথায়? কিসের আলো? বাল্বের আলো না টিউবলাইটের আলো? রাধা, আমি কিছু দেখতে পাচ্ছি না। আরে এটা বাল্বের আলো না, টিউবের আলো না, এটা হচ্ছে আশার আলো। হ্যাঁ, গণেশ দাদা যখন একটা রাস্তা বন্ধ করে দেয় তখন আরেকটা রাস্তা খুলে দেয়। আমার আশা আছে, সাইবার ক্যাফে ঠিক খোলা আছে আর ওখানে কারেন্টও আছে। রাধা, আজ যদি সাইবার ক্যাফে না খোলা থাকে তাহলে তোমার একদিন কি আমার একদিন।
Hey you! Hello! দেখে সাইকেল চালাতে পারো না? ধাক্কা মেরে চলে গেল। রাধা, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? শুকিয়ে যাওয়ার পর ধুয়ে নিলে দেখবেন স্কিনটা একদম চকচক করছে। তবে আমার তো শুধু স্কিন চকচক করলে হবে না, আমার কপালটাও চকচক করাতে হবে। এই নাও তোমার টাকা। কিন্তু বৌদি, আমার রেট তো 1000 টাকা, এখানে 500 বেশি আছে। তুমি কি ভেবেছো তোমাকে আমি পয়লা বৈশাখের বকশিশ দিয়েছি? ভুলেও ভাব না, আমি তোমাকে এক্সট্রা টাকা দিয়েছি একটা এক্সট্রা কাজ করে দিতে হবে বলে। একটা চিঠি লিখে দিতে হবে। কিসের চিঠি? কাকে লিখতে হবে? এই নাও রাইটিং প্যাড আর পেন। এই নাও ধরো ধরো ধরো। আমাদের বৌমা রাধা আর কৃষের যে ডিভোর্স হয়ে গেছে সেইটা রাধার বাবাকে লিখে জানাতে হবে। কোনোভাবে ধরা পড়ে গেলে আমার বিপদ হয়ে যাবে তো? হ্যাঁ, বিপদ তো হবেই ধরা পড়ে গেলে। আচ্ছা আচ্ছা, এখনো তো ভয় পেতে হবে না, ভয়কে জয় করার ওষুধটা আমি তোমাকে দিচ্ছি। আরে ধরো ধরো ধরো, আরে ধরো না, এ না এবার এবার লিখে ফেলো। আরে বসো 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 বসো, নাও লেখো। শ্রী চরণেশু দুলাল বাবু, আমি আপনার ও আপনার মেয়ের একজন শুভাকাঙ্ক্ষী। আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে শ্বশুর বাড়িতে আপনার মেয়ে রাধার কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। রাধা আর কৃষের ডিভোর্স হয়ে গেছে, এখন রাধা নিজের শ্বশুর বাড়িতে ঝি হয়ে বসবাস করছে আর সকলের লাথি ঝাঁটা অত্যাচার সহ্য করছে। আপনি অবিলম্বে এসে আপনার মেয়েকে নিয়ে যান, দেরি করলে কিন্তু সারা জীবন হাত কামড়াতে হতে পারে। ইতি আপনার একান্ত শুভাকাঙ্ক্ষী। গুড। এই চিঠির কথা কিন্তু তুমি কাউকে বলো না। হ্যাঁ, এবার তুমি যাও। ঠিক আছে ম্যাডাম। আর কতদিন নিজের ডিভোর্সের খবরটা বাবার কাছ থেকে লুকিয়ে রাখবে তুমি রাধা? এই চিঠি তোমার বাবার হাতে পৌঁছলে কেঁচো খুঁড়তে কেউটা তো বেরিয়ে পড়বেই, তাই না? কি বুদ্ধি আমার! অথচ ঈশানের বাবা বলে আমার নাকি বুদ্ধি নেই, ভালো লাগে না। কার ফোন বাবা? কোথায় যেতে হবে তোমাকে? ওই যে আমাদের কাপড় সাপ্লাই দেয়, ওই যে তাঁতিপাড়ার বংশীবদন, বংশীবদন দাদা, সে দেশের বাড়িতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে বুঝলি। ওর বাড়ি থেকে ফোন করেছে, এখন চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমি যেন গিয়ে ওর দেশের বাড়িতে টাকা পৌঁছে দিয়ে আসি, কি বল দেখি। এখন ওর সেই গ্রামের বাড়িতে যাওয়া মানে তো আমার ফিরতে ফিরতেও 2 দিন দেরি হয়ে যাবে। সে পয়লা বৈশাখের দিনে আমার ফিরতে হবে, তাও ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যাবে।